বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে ফের রকেট হামলা, আহত 6। রকেট হামলায় ফের কেঁপে উঠল ইরাকের রাজধানী বাগদাদ। রোববার রাতে মার্কিন দূতাবাস, সরকারি ভবন, অধ্যুষিত সুরক্ষিত গ্রিন জোন ও কাছের জাদরিয়া এলাকায়ও এই রকেট হামলা চালানো হয়। ওইসব হামলায় 6 জন আহত হয়েছেন বলে ইরাকি সেনাবাহিনীর বরাতে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। খবরে বলা হয়, রোববার রাতে বাগদাদে 6টি রকেট আঘাত হেনেছে। এর মধ্যে 3টি আঘাত হেনেছে মার্কিন দূতাবাস ও সরকারি ভবন অধ্যুষিত সুরক্ষিত গ্রিন জোনে। বাকি 3টি রকেট কাছের জাদরিয়া এলাকায় আঘাত হেনেছে। প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা এফপিকে জানিয়েছেন, 2টি রকেট রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে আঘাত হানে। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার ঘটনায় মার্কিন রাষ্ট্রদূতকে তলব করার ঘণ্টাখানেক পরই এই হামলা চালানো হয়। এছাড়া তৃতীয় আরেকটি রকেট গ্রিন জোনের বাইরে বসবাসরত এক পরিবারের বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হলে 4 জন আহত হয়। আর কাছের জাদরিয়া এলাকায় 3টি রকেট হামলা চালানো হয়। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বাগদাদ গ্রিন জোনে রকেট হামলা চালানো হয়। এ নিয়ে গত 2 মাসে 14তম বার মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলার ঘটনা ঘটল। গত শনিবার রাতে বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলার ঘটনা ঘটে। উত্তরাঞ্চলীয় এক প্রদেশে মার্কিন সেনা অবস্থান করা এক বিমান ঘাঁটিতেও রকেট হামলার খবর পাওয়া গেছে। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake.